কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু, পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা, অবরোধ তুলতে পুলিশের সাথে বচসা লাঠিচার্জ। পথ দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু ঘিরে রণুক ক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়া জেলার জয়পুর থানার চত্রামোড় এলাকায়। এদিন লরির ধাক্কায় একাদশ শ্রেণীর ওই ছাত্রীর মৃত্যু হয়। জানা গিয়েছে টিউশন পড়তে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। একটি দাঁড়িয়ে থাকা বাসকে ওভারটেক করবার সময় লরির ধাক্কা লাগে। লরির ধাক্কায় পড়ে যান ছাত্রী। সে সময় তার মাথার উপর থেকে লরির চাকা চলে যায়। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে রাস্তায় মৃতদেহ ফেলে অবরোধ করে স্থানীয়রা। পথ অবরোধে সামিল হয় কলেজ পড়ুয়ারাও। দীর্ঘ সময় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যস্ততম সময় অবরোধের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ। অবরোধকারীদের হটিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা বাঁধে অবরোধকারীদের। অবরোধ তুলতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ হয়। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকা জুড়ে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দোকানটায় কেনাকাটা করে এখানে একটা বাস দাঁড়িয়েছিল, লরিটা ওভারটেক করছিল। ওই সেই সময় লরিটা একটা সাইলেন্সারে লেগে উল্টে পড়ে যায়, পড়ে যেতে ওর মাথার উপর দিয়ে চলে যায়, মাথাটা উপর দিয়ে গাড়িটা চলে যায়। কত বয়স হবে তিনি মারা গেছেন? 17-18 বছর বয়স। উনি আসছিল পাইপে, ওই 9টা এরকম সময়। একটা ফায়সালার মধ্যে আসতে হবে, তো যাহার গেল তার তো চলে গেছে। আমরা চাইছি একটা ফায়সালার মধ্যে এসে কিছু একটা ফায়সালা হয়ে যাবে। হ্যাঁ, পুলিশ তো এসছে, পুলিশ কি আশ্বাস দিচ্ছে? ওনার তো আশ্বাস দিচ্ছেন যে মালিক আসছে, একটা বসে ফায়সালা হবে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। স্কুল ছাত্রীর মৃত্যু ঘিরে রণুক ক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়া জেলার জয়পুর থানার চত্রামোড় এলাকায়। এদিন লরির ধাক্কায় একাদশ শ্রেণীর ওই ছাত্রীর মৃত্যু হয়। জানা গিয়েছে টিউশন পড়তে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনা। একটি দাঁড়িয়ে থাকা বাসকে ওভারটেক করবার সময় লরির ধাক্কা লাগে। লরির ধাক্কায় পড়ে যান ছাত্রী। সে সময় তার মাথার উপর থেকে লরির চাকা চলে যায়। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে রাস্তায় মৃতদেহ ফেলে অবরোধ করে স্থানীয়রা। পথ অবরোধে সামিল হয় কলেজ পড়ুয়ারাও। দীর্ঘ সময় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যস্ততম সময় অবরোধের কবলে পড়ে দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ। অবরোধকারীদের হটিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা বাঁধে অবরোধকারীদের। অবরোধ তুলতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের সাথে খণ্ডযুদ্ধ হয়। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকা জুড়ে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দোকানটায় কেনাকাটা করে এখানে একটা বাস দাঁড়িয়েছিল, লরিটা ওভারটেক করছিল। ওই সেই সময় লরিটা একটা সাইলেন্সারে লেগে উল্টে পড়ে যায়, পড়ে যেতে ওর মাথার উপর দিয়ে চলে যায়, মাথাটা উপর দিয়ে গাড়িটা চলে যায়। কত বয়স হবে তিনি মারা গেছেন? 17-18 বছর বয়স। উনি আসছিল পাইপে, ওই 9টা এরকম সময়। একটা ফায়সালার মধ্যে আসতে হবে, তো যাহার গেল তার তো চলে গেছে। আমরা চাইছি একটা ফায়সালার মধ্যে এসে কিছু একটা ফায়সালা হয়ে যাবে। হ্যাঁ, পুলিশ তো এসছে, পুলিশ কি আশ্বাস দিচ্ছে? ওনার তো আশ্বাস দিচ্ছেন যে মালিক আসছে, একটা বসে ফায়সালা হবে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।